আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভিক্টর অধ্যায়ের চতুর্থ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো আমরা আজকে এই গণিতটা করি। আমাদের এই গণিতটা দিয়ে আজকে শুরু। দেখো, পি একটি বিন্দু এবং কিউ আর একটি বিন্দু। পি এবং কিউ দুইটি বিন্দুর সাহায্যে পি কিউ ভেক্টর এবং এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। দেখো, তোমাদের বইয়ে যেখানে এই গণিতটা আছে তুমি সেখান থেকে বের করে নাও, কারণ বাজারে তো অনেক প্রকাশনের বই আছে। তো সব প্রকাশনের বইয়ের সব প্রকারের অঙ্ক আমরা করে ফেলব ইনশাআল্লাহ। এ ভয় পাওয়ার কিছু নাই, কারণ হলো অনেক বেশি প্রকারের অঙ্ক নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সিস্টেম বা সূত্র তো সীমিত, সব বইয়ের সূত্র তো একই, পদ্ধতি একই, শুধু অঙ্কের সংখ্যা কোনো বইতে বেশি কোনো বইতে কম আছে। এখন যদি তুমি প্রত্যেক প্রকারের অঙ্ক ভালো করে শেখো, তাহলে সেটা যে কোনো বই থেকে হলেই তো তুমি পেরে গেল। তাহলে দেখো, আমরা এই অঙ্কটা আমি অসীম কুমার স্যারের বই থেকে উঠাইছি, তো তোমার বইতে যেখানে আছে খুঁজে বের করো। আচ্ছা, যদি তোমার বইতে না থাকে তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলো নোট করো, কারণ হলো একটা বই তো তোমার কভার করবে না সব প্রকার অঙ্ক, কয়েকটা বই রাখতে হবে। আর যদি তুমি আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখো, তাহলে বাজারে যত রাইটারের বই আছে সব রাইটারের বইয়ের সব প্রকারের অঙ্ক তুমি এখানে পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আসো শুরু করি। তো পি এবং কিউ দুইটি ভেক্টরের সাহায্যে এত ভেক্টর নির্ণয় করে। এই যে দুটা অংশ গণিতটার, প্রথম অংশে পি কিউ নির্ণয় করতে হবে আমাদের, এবং তারপরে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। এই দুইটা অংশ আছে। তাহলে তুমি দেখো, মূল বিন্দুর সাপেক্ষে মনে করো এটা পি বিন্দু, এইটা কিউ বিন্দু। এখন এই পি কিউ ভেক্টর আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমরা সেই ভেক্টরের যদি এইভাবে চিন্তা করি, যে ভেক্টরটা এদিকে এটা এদিকে, তাহলে আমি কিন্তু লিখতে পারি মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি সমান। আমি আগের গণিতের মধ্যে এই ধরনের বিষয় ছিল, এখানে একক ভেক্টর নির্ণয় করব সমান্তরাল একক ভেক্টর, তার সাথে একটু কাছে তাই করে নিচ্ছি, সেই জন্য বেশি এটা বোঝাচ্ছি না, কারণ আগের ভিডিওতেই আগের টিউটোরিয়ালতেই এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে আমি সরাসরি লিখি আই প্লাস জে প্লাস কে। আচ্ছা, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ, হ্যাঁ ও কিউ কে হবে থ্রি আই টু জে মাইনাস কে। অতএব পি কিউ সমান কি লেখা যাবে, ও কিউ মাইনাস ও পি। তাহলে ও কিউ এর মান কত, থ্রি আই টু জে মাইনাস কে। তাহলে এটা বিয়োগ করে দাও, ও পি আই মাইনাস জে মাইনাস কে। তাহলে দেখো টু আই প্লাস জে মাইনাস টু কে, এটাই হয়ে গেল আমার একটুক নির্ণয় করা। এরপর দ্বিতীয় অংশ দেখো,
সমান্তরাল একক ভেক্টর, এর সমান্তরাল একক ভেক্টর অর্থাৎ পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর সমান কি হবে? পি কিউ ভাগ তার মান। আচ্ছা তাহলে দেখো পি কিউ আমাদের কত বেরোয়েছে, এখানে বসাও। পি কিউ আমাদের বেরোয়েছিল তোমার 2i প্লাস j মাইনাস 2k। তাহলে এর পরম মান 2 স্কয়ার 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে দেখো উপরে যা আছে তাই থাকবে, নিচে কত হয় 4 4 8 1 9 মানে 3, এটাই হবে সমান্তরাল একক ভেক্টর অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী আসো এখন আমরা পরের গণিতে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমাদের পরের অঙ্ক, আসো আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা কি বলছে, একটা ভেক্টর বি আর একটা ভেক্টর হলে এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আসো দেখো বলছে কি, লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর কি আমরা জানি, লব্ধি ভেক্টর হলো দুইটে ভেক্টরের যোগ করে দিলে আমরা লব্ধি ভেক্টর পেয়ে যাব। আসো তাহলে লিখি এ ও বি এ লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর সমান এ প্লাস বি, এর মান কত 3i প্লাস 2j মাইনাস 2k। আচ্ছা বির মান -i প্লাস j মাইনাস 4k। তো দেখো 2i প্লাস 3j মাইনাস 6k, এটা হলো লব্ধি ভেক্টর। এখন লিখব লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, অতএব লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, ওই ভেক্টর কে তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই ভেক্টরটা কি ছিল 2i প্লাস 3j মাইনাস 6k, নিচে আসো এ প্লাস বি এর পরম মান 2 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, তাহলে কত হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 6k, 4 আর 9। আচ্ছা এখানে হবে 36, এই যে প্লাস স্কয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 36 আর 4 40 49, অর্থাৎ √49। তো লিখে ফেলো √49 7, এইটাই তুমি অ্যান্সার লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী অবশ্যই অঙ্কটা বুঝতে পারছো, আসো আমরা পরের অঙ্কে যাই। এখনকার অঙ্ক আমাদের এইটা, দেখো তোমাদের বইতে খুঁজে নাও এ সমান একটা ভেক্টর, বি সমান একটা ভেক্টর এবং সি সমান আর একটা ভেক্টর হলে প্রমাণ করো এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ এর মান নির্ণয় করো। হে প্রিয় শিক্ষার্থী নতুন ধরনের অঙ্ক এটা, ডট গুণফল। আচ্ছা কিভাবে ডট গুণফল নির্ণয় করে এই অঙ্কটা করে তারপরে আমি তোমাকে থিওরিটা বুঝাই দেব, উদাহরণের সাহায্যে থিওরি বোঝা। আসো তো দেখো
A dot B সমান কি লেখা যায়? A dot B. A dot B সমান আমি লিখতে পারবো এই যে এই এর মান আমরা আগে এখানে বসাবো ফার্স্ট ব্র্যাকেট ডট বি বির মান আছে আমাদের আই জে কে তাহলে ডট গুণফল হলো তোমার আই ডট আই এর মান হলো 1 আই ডট আই সমান 1 মনে রাখবা এটা তাহলে জে ডট জে সমান 1 কে ডট কে সমান 1 হবে আর আই ডট জে সমান কিন্তু 0 হবে তাহলে তুমি দেখো এটা গুণ কিভাবে তুমি করবা এই আই এর সাথে সহগ আছে কত 1 তাহলে গুণ করলে হয় 1 এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস 1 এখানে প্লাস তাহলে প্লাস 1 তাহলে ফাইনালি হচ্ছে 1 সেম ভাবে b ডট c তুমি এখন করতে পারবা দেখো কত সহজে ডট c তাহলে বলো কত হবে এ সব 1 এ সব 1 সব 1 আর 1 গুণ করলে হয় 1 মানে মাইনাস 1 এখানে প্লাস 1 গুণ করলে হয় মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস 1 তাহলে কত হলো মাইনাস 1 এখন আসো c ডট a c ডট a c এর মান বসাই I প্লাস j মাইনাস k হ্যাট ডট আসো এ এর মান হলো আই জে কে হ্যাট এখন ডট করলে 1 প্লাস 1 মাইনাস 1 1 এখন চাইছে কি তিনটার যোগফল তাহলে তুমি লিখতে পারো অতএব এ ডট বি বি ডট সি সি ডট এ সমান প্রথমে ছিল কি আমার 1 মাইনাস 1 প্লাস 1 তাহলে ফাইনালি কি আসলো আমার কেটে কেটে 1 এটা আছে প্রিয় শিক্ষার্থী তাহলে এই ধরনের যে ম্যাথগুলো আছে তুমি করতে থাকো এবং পরবর্তী টিউটোরিয়ালে তোমাকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ